হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন হাই এভরিওয়ান জিরো ভিশনের পর্দায় এক কাপ চা সাথে নিয়ে মঞ্জুষা আবার আপনাদের সঙ্গে হাজির বেশ কিছু টুকরো খবরের ঝাঁপি নিয়ে দেখে নেব আজকের টুকরো খবরগুলি কি কি চার জেলায় শৈত্য প্রবাহের বার্তা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরের তাপমাত্রা আরও নেমে গেল এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম শুধু সর্বনিম্ন তাপমাত্রাই কম নয় সর্বোচ্চ তাপমাত্রাও এদিন ছিল সব থেকে কম চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এদিন কলকাতা মরশুমের শীতলতম তবে কোনো কোনো জায়গায় কুয়াশাও দেখা গিয়েছে বিজেপিতে পদ পেলেন শোভন ও বৈশাখী দু হাজার একুশের আগে কি তবে সব জল্পনার অবসান শেষ পর্যন্ত বিজেপিতে পদ পেলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্য বিজেপির তরফে সংগঠনের দায়িত্ব দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় সেখানে গত বছরে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে দল থেকে সরকার তৃণমূল ও বিজেপির তফাত কোথায় ব্যাখ্যা করলেন অভিষেক দিন যত ভোটের দিকে এগোচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যে বাকযুদ্ধ জোরদার হচ্ছে সাধারণ মানুষও চেষ্টা করছেন তৃণমূল ও বিজেপির মধ্যে পার্থক্য করতে ডায়মন্ড হারবারের জনসভায় দলের কর্মী ও সমর্থকদের কাছে দুই দল ও সরকারের মধ্যে পার্থক্যে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর হ্যাঁ একটা কথা সব সময় মনে রাখবেন হাত স্যানিটাইজ করুন আর মুখে মাস্ক লাগান আপনাদের জন্য একটি সুখবর এসে গেছে জিরোভিশনের নতুন একটি সেগমেন্ট জিরোভিশন এন্টারটেনমেন্ট চোখ রাখুন জিরোভিশন এন্টারটেনমেন্টে